নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে আরও জানব সহকর্মী শরীফুল ইসলাম খানের কাছ থেকে। শরীফ, অনেকদিন পরই তো পল্টনে হচ্ছে বিএনপির সমাবেশ, কেমন দেখছেন পরিস্থিতি, বক্তারা কি বলছেন? বিএনপির আজকের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর 2টায়। আপনি জানেন যে একটা পট পরিবর্তনের পর বিএনপির আজকের এই সমাবেশ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা স্থায়ী কমিটির সদস্য এখনও এসে উপস্থিত হয়নি। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে বলতে 10টার পর থেকেই বিভিন্ন তাদের যে অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাদের নেতৃবৃন্দ এখানে এসে অবস্থান নিয়েছেন। আমি মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি এবং থানা পর্যায়ের যারা রয়েছেন, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে কোনো থানা রয়েছে আলাদা আলাদাভাবে তারা ইউনিটে বিভক্ত হয়ে এখানে এসে অংশগ্রহণ করেছেন। তৃণমূলের যে প্রতিক্রিয়া সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তারা ভীষণ রকমের খুশি। তাছাড়া তাদের যে একদফা দাবি সেই দাবিটি পূরণ হয়েছে, অর্থাৎ সরকারের পতন হয়েছে, সেটি খুশি। কিন্তু কেউ কেউ বলছেন যে শুধুমাত্র একদফা দাবির মধ্যেই বিএনপির সীমাবদ্ধ থাকলে হবে না, তারা যে 31 দফা দিয়েছিল এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্কার করার কথা বলেছিল, সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠা করবার যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকারগুলো রাখবার জন্য মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যয় রয়েছে, প্রত্যাশা রয়েছে। এবং মাঠের নেতা, বিশেষ করে যারা অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু বারবার একটা কথা বলছেন, এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং কোনোভাবেই যেন সংঘাত সহিংসতা না হয় সেটি নিশ্চিত করবার জন্য কেন্দ্র থেকে বারবার ঘোষণা দিচ্ছে। এবং তারা বলছেন যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দরকার হলে কমিটি গঠন করতে হবে, যে কোনোভাবে সংঘাত সহিংসতা রোধ করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে। শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।